জয় দিয়ে ক্যাপ্টেন কর্পোরেট ক্রিকেট লীগ টি টোয়েন্টি চ্যাম্পিয়নের দ্বিতীয় সিজনের খেলা শুরু করল টেরিফিক টাইগার। কেরানীগঞ্জে প্রফেসর হামিদুর রহমান স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টসে জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২০৯ রান সংগ্রহ করে টেরিফিক টাইগার। জবাবে ১২২ রানে গুটিয়ে যায় ক্রিকেট ম্যাগনেট, ফলে ৮৭ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টেরিফিক টাইগার। ৬২ রান করে ম্যাচ সেরা হন জনি ইসলাম। দুই মাসের এই টুর্নামেন্টের মূল পৃষ্ঠপোষকতায় রয়েছে ইয়োবা ফ্যাশন। ১০টি দল নিয়ে অংশ নিচ্ছে এবারের এই ক্রিকেট আসরে। জয় দিয়ে ক্যাপ্টেন কর্পোরেট ক্রিকেট লীগ টি টোয়েন্টি চ্যাম্পিয়নের দ্বিতীয় সিজনের খেলা শুরু করল টেরিফিক টাইগার। কেরানীগঞ্জে প্রফেসর হামিদুর রহমান স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টসে জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২০৯ রান সংগ্রহ করে টেরিফিক টাইগার। জবাবে ১২২ রানে গুটিয়ে যায় ক্রিকেট ম্যাগনেট, ফলে ৮৭ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টেরিফিক টাইগার। ৬২ রান করে ম্যাচ সেরা হন জনি ইসলাম। দুই মাসের এই টুর্নামেন্টের মূল পৃষ্ঠপোষকতায় রয়েছে ইয়োবা ফ্যাশন। ১০টি দল নিয়ে অংশ নিচ্ছে এবারের এই ক্রিকেট আসরে। জয় দিয়ে ক্যাপ্টেন কর্পোরেট ক্রিকেট লীগ টি টোয়েন্টি চ্যাম্পিয়নের দ্বিতীয় সিজনের খেলা শুরু করল টেরিফিক টাইগার। কেরানীগঞ্জে প্রফেসর হামিদুর রহমান স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টসে জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২০৯ রান সংগ্রহ করে টেরিফিক টাইগার। জবাবে ১২২ রানে গুটিয়ে যায় ক্রিকেট ম্যাগনেট, ফলে ৮৭ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টেরিফিক টাইগার। ৬২ রান করে ম্যাচ সেরা হন জনি ইসলাম। দুই মাসের এই টুর্নামেন্টের মূল পৃষ্ঠপোষকতায় রয়েছে ইয়োবা ফ্যাশন। ১০টি দল নিয়ে অংশ নিচ্ছে এবারের এই ক্রিকেট আসরে। জয় দিয়ে ক্যাপ্টেন কর্পোরেট ক্রিকেট লীগ টি টোয়েন্টি চ্যাম্পিয়নের দ্বিতীয় সিজনের খেলা শুরু করল টেরিফিক টাইগার। কেরানীগঞ্জে প্রফেসর হামিদুর রহমান স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টসে জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২০৯ রান সংগ্রহ করে টেরিফিক টাইগার। জবাবে ১২২ রানে গুটিয়ে যায় ক্রিকেট ম্যাগনেট, ফলে ৮৭ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টেরিফিক টাইগার। ৬২ রান করে ম্যাচ সেরা হন জনি ইসলাম। দুই মাসের এই টুর্নামেন্টের মূল পৃষ্ঠপোষকতায় রয়েছে ইয়োবা ফ্যাশন। ১০টি দল নিয়ে অংশ নিচ্ছে এবারের এই ক্রিকেট আসরে। জয় দিয়ে ক্যাপ্টেন কর্পোরেট ক্রিকেট লীগ টি টোয়েন্টি চ্যাম্পিয়নের দ্বিতীয় সিজনের খেলা শুরু করল টেরিফিক টাইগার। কেরানীগঞ্জে প্রফেসর হামিদুর রহমান স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টসে জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২০৯ রান সংগ্রহ করে টেরিফিক টাইগার। জবাবে ১২২ রানে গুটিয়ে যায় ক্রিকেট ম্যাগনেট, ফলে ৮৭ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টেরিফিক টাইগার। ৬২ রান করে ম্যাচ সেরা হন জনি ইসলাম। দুই মাসের এই টুর্নামেন্টের মূল পৃষ্ঠপোষকতায় রয়েছে ইয়োবা ফ্যাশন। ১০টি দল নিয়ে অংশ নিচ্ছে এবারের এই ক্রিকেট আসরে।